আপনাদের সকলকে দা ডক্টর চ্যানেলে স্বাগত জানাই আশা করি সকলে খুবই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থের আকার বেড়ে যাওয়ার কারণ কি প্রোস্টেট গ্রন্থি আকারে বেড়ে গেলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে এবং সেই সমস্যা থেকে মুক্তি পেতে কি ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেই প্রসঙ্গে পুরুষদের ক্ষেত্রে মূত্রথলির ঠিক নিচে মূত্রনালিকে ঘিরে প্রোস্টেট গ্রন্থি অবস্থান করে প্রোস্টেট গ্রন্থি স্পার্ম বা শুক্রাণুকে পুষ্টির যোগান দিই পুরুষদের বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ বা তার বেশি হয় তখন পুরুষদের শরীরে পুরুষ হরমোন অর্থাৎ টেস্টোস্টেরনের পরিমাণ কমতে থাকে টেস্টোস্টেরন হরমোন পরিমাণ কমার ফলে প্রোস্টেট গ্রন্থিতে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে যার জন্য প্রোস্টেটের আকার বৃদ্ধি পায় প্রোস্টেটের আকার বাড়ার ফলে মূত্রনালিতে চাপের সৃষ্টি হয় মূত্রনালিতে চাপের সৃষ্টি হওয়ার জন্য প্রস্রাবের সময় এক বা একাধিক সমস্যার সৃষ্টি হতে পারে প্রস্টেট গ্রন্থের আকার বৃদ্ধি পেলে যেসব সমস্যাগুলি দেখা যায় সেগুলি হলো ফ্রিকুয়েন্সি অর্থাৎ বারবার প্রস্রাব পাওয়া আর্জেন্সি প্রস্রাবের বেগ আটকে রাখা সম্ভব হয় না তৃতীয়ত হচ্ছে প্রস্রাবের গতিতে দুর্বলতা এবং মাঝপথে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া অনেক সময় কী হয় প্রস্রাব করার পরও প্রস্রাবের থলি খালি না হওয়া অর্থাৎ প্রস্রাব করার পরেও মনে হয় যেন প্রস্রাব ভেতরে আটকে আসে প্রস্রাব করার পর ফোটা ফোটা করে প্রস্রাব পরা অনেক সময় প্রস্রাবের সাথে রক্তও আসতে পারে তাহলে কোনো মানুষের ক্ষেত্রে প্রস্রাবের সময় যদি এই সমস্ত সমস্যার সৃষ্টি হয় তাহলে তার পিছনের কারণ হতে পারে প্রস্টেট গ্রন্থের আকার বৃদ্ধি তো প্রস্টেট গ্রন্থির আকার বেড়ে গেছে কিনা সেটি জানার জন্য কতগুলি পরীক্ষা করা হয় যেমন একটা হচ্ছে ইউরোফ্লোমেট্রি এখানে কি করা প্রস্রাবের গতিবেগের সর্বোচ্চ বেগ মাপায় সর্বোচ্চ বেগ যদি পনেরো সেন্টিমিটার পনেরো এম পার সেকেন্ডের বেশি হয় তাহলে সেটা নর্মাল সর্বোচ্চ বেগ যদি দশ এমএল পার সেকেন্ডের কম হয় সেটা কিন্তু প্রোস্টেট গ্রন্থের আকার বৃদ্ধিকে নির্দেশ করে একটা যে সিস্টোমেট্রি সিস্টোমেট্রিতে কি করা হয় আমাদের যে মূত্রথলি আছে সেই মূত্রথলির প্রেশার চেক করা হয় মূত্রথলির অভ্যন্তরীণ প্রেসার যদি এইট্টি সেন্টিমিটার অফ এইচ টু এর থেকে বেশি হয় সেটা কিন্তু প্রোস্টেট গ্রন্থের আকার বৃদ্ধিকে নির্দেশ করে তারপর হচ্ছে পেটের ইউএসজি করা হয় ইউএসজিতেও প্রোস্টেট গ্রন্থের আকার বেড়েছে কিনা সেটি জানা যায় এই সমস্ত পরীক্ষার মাধ্যমে যদি বোঝা যায় যে প্রোস্টেট গ্রন্থের আকার বেড়ে গেছে তাহলে তার চিকিৎসার প্রয়োজন প্রোস্টেট গ্রন্থের চিকিৎসাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ওষুধ প্রয়োগের মাধ্যমে চিকিৎসা আর একটা হচ্ছে অপারেশন তো ওষুধ প্রয়োগের মাধ্যমে কী কী ওষুধ দেওয়া যেতে পারে একটা হচ্ছে আলফা ব্লকার অনেক ধরনের আলফা ব্লকার দেওয়া যেতে পারে যেমন ট্যামসোলোসিন প্রাজোসিন টেরাজোসিন তবে প্রেফার্ড ওষুধ হচ্ছে ট্যামসোলোসিন এটি বাজারে ইউরিম্যাক্স নামে পাওয়া যায় এটি প্রতিদিন রাত্রিবেলায় একটা করে পয়েন্ট ফোর মিলিগ্রাম খেতে হয় দ্বিতীয় নম্বর হচ্ছে ফাইভ আলফা রিডাক্টেজ কি কী ফাইভ আলফা রিডাক্টেজ আছে ফিনেস্টেরাইড ডিউটাস্টেরাইড এইসব এবার প্রোস্টেট গ্রন্থির আকার যদি খুব বেশি হয় বা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন অর্থাৎ এর পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা কম্বিনেশন ওষুধ ইউজ করি কম্বিনেশন ওষুধ বলতে আলফা ব্লকার প্লাস ফাইভ আলফা রিডাকটেজ তো প্রেফারড কম্বিনেশান ওষুধটা হচ্ছে ইউরিম্যাক্স ডি ইউরিম্যাক্স ডিতে কী থাকে ট্যামসুলোসিন তার সঙ্গে ডিউটাস্টেরাইড যদি দেখা যায় যে প্রোস্টেট গ্রন্থির আকার খুবই বেশি এবং ছ মাস বা এক বছর ওষুধ প্রয়োগের মাধ্যমে প্রোস্টেট গ্রন্থি রাখার খুব একটা কমেনি বা দেখা যাচ্ছে যে প্রস্রাবের যে সমস্যা সেই সমস্যাগুলি থেকে গেছে সেক্ষেত্রে তখন অপারেশনের কথা ভাবতে হবে প্রোস্টেট গ্রন্থির অপারেশনের বিভিন্ন রকমের মেথড আছে তবে গোল্ড স্ট্যান্ডার্ড মেথড হচ্ছে টি মানে ট্রান্স ইউরেথরাল রিজেকশন অব প্রোস্টেট ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলতে চাই অনেক জায়গায় দেখি যে প্রোস্টেট গ্রন্থির আকার বেড়ে গেছে সেটাকে ঠিক করার জন্য ঘরোয়া উপায় মেনে চলুন বা বিনা অপারেশনে বা বিনা ওষুধে প্রোস্টেট গ্রন্থের আকার ঠিক করুন এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তায় আপনারা কান দেবেন না যদি প্রস্টেট গ্রন্থির আকার বেড়ে যাওয়ার জন্য প্রস্রাবের সমস্যা হয় তাহলে অতি অবশ্যই আপনারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন বিভিন্ন ধরনের রোগ এবং চিকিৎসা সংক্রান্ত এই ধরনের তথ্য পেতে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন থ্যাংক ইউ